তো বন্ধুরা, আমরা জিতপুর ফরেস্ট যেতে যেতে কিন্তু একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে পড়েছি। অ্যাকশন ক্যামেরা কিন্তু সেট আপ করা কমপ্লিট, এবার শুধু স্পটে যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি আলাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আবারও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজ এসেছি আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা অন্তর্গত জিতপুর ফরেস্ট। তো এর আমি আগে কিন্তু একটা জিতপুর ফরেস্ট, এক বছর আগে কিন্তু আমি একটা জিতপুর ফরেস্টের ভ্লগ করেছিলাম। তো ওখানে কিন্তু আমি পাইক মারি এই পোর্শনটার কিন্তু ফরেস্টটা কিন্তু আমি ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম না। তো আজকে চলে এসেছি, তো আমি এই পাইক মারি ফরেস্টের ভিতরে ঢুকবো এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতা এবং যা কিছু আছে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিন্তু এখন বাইক মারি বা যে জিতপুর ফরেস্ট বলছো সেই ফরেস্টে কিন্তু যে ফরেস্ট গার্ডের যে রুমটা রয়েছে খুবই পুরোনো একটা রুম। এখানে কিন্তু এখন আর ফরেস্ট গার্ডরা থাকে না, তাতে কিন্তু এখানে আসা কিন্তু খুবই বিপজ্জনক।
বন্ধুরা এটা হচ্ছে পিকনিক স্পট। এখানে কিন্তু সবাই দূর দূরান্ত থেকে কিন্তু এখানে পিকনিক করতে আসে। দেখতে পাচ্ছ সবকিছু পড়ে আছে। বলছি ওয়াস্টারটা কোন দিকে? এদিকে আমি এই বাগানের রাখাল করতে পারি না, ছোটকাল দিয়ে চলাই। এই বিলের ধারে টাওয়ার, এই জায়গাটাতে অনেক মানুষ এসে পিকনিক করে থাকে। হ্যাঁ হ্যাঁ, পিকনিক করেছে, এবারও হয়েছে। এই পড়ে সব আসবাব জিনিস, এই জঙ্গলটা আপনাদের জন্মেরও প্রায় অনেক আগে থেকে আছে। হ্যাঁ, আগে থেকে আছে, ছোটকাল থেকে আছে। কিন্তু জঙ্গলে যে দেখাশোনা গুলো যে যারা করতেন তারা কিন্তু এখন নাই। আছে আবার হয়েছে, জঙ্গলের অবস্থা কিন্তু খুব ভালো নাই। নাই আর এই জঙ্গলে কোনো রহস্যময় কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ হয়েছে, হয়েছে তাই। হ্যাঁ হয়েছে, একটা মানুষকে মেরিয়ে পুঁতিয়ে ফেলালছে বুঝলে। হ্যাঁ খুব খারাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা, পুলিশ প্রশাসন। হ্যাঁ পুলিশ প্রশাসন লোড ছিল একবার একদিন লাস্ট তুলতে। কিন্তু ওয়াচ টাওয়ারে যাবো, এইদিকে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে। এই যে রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে, তো আমরা এখন এই রাস্তা দিকে যাবো। আমরা কিন্তু এখন ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি, এখন উপরে উঠবো আর তোমাদেরকে উপর থেকে কিন্তু পুরো ফরেস্টের ভিউটা দেখাবো, তো দেখতে থাকো। একদম টপে আছি আমরা, এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফরেস্টের কিন্তু পুরো ভিডিওগুলো তোমাদেরকে দেখালাম, আর এটা হচ্ছে ফরেস্টের এক শেষের দিক, আর ডান দিকে দেখতে পাচ্ছ পুরো গ্রাম। তো আমি এক বছর আগে যে আমি একটা ভ্লগ নিয়ে এসেছিলাম জিতপুর ফরেস্ট, তো ওটা কিন্তু ওই দিকটাই, ওই দিকটা কিন্তু জিতপুর ফরেস্ট। আর এটা হচ্ছে তোমার ডোমকলের জিতপুর ফরেস্ট থেকে কিন্তু একটু দূরে, এটা হচ্ছে পাইকমারি ফরেস্ট বলছে এটা। তো এই ফরেস্টে কিন্তু বিভিন্ন দামি দামি কাঠের গাছ রয়েছে, যেমন শাল সেগুন বিভিন্ন রকম গাছ রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, অশ্বত্থ বিভিন্ন রকম গাছ রয়েছে। ভিডিওটি যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকম আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো ভিডিওটিকে যদি নতুন থাকো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা এখনও নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। সো দেখা হচ্ছে পরে কোনো একটি ব্লগে। সো বাই।